অবস্থায় থাকার কোনো সুযোগ নাই, যেরকম ভাবে আপনার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, আপনার মা দুনিয়া থেকে চলে গেছেন, আপনার বড় ভাই দুনিয়া থেকে চলে গেছেন, এরকম একটা দিন আসবে যেই দিন আপনিও দুনিয়াতে থাকা যাবে না, আমিও দুনিয়াতে থাকতে পারবো না। মহান আল্লাহর ডাকে, জাল মহান আল্লাহর ডাকে সারা দিয়ে এই দুনিয়া থেকে কিন্তু চলে যেতে হবে, ঠিক কিনা? এই দুনিয়া কিন্তু নিষ্ঠুর একটা দুনিয়া, এই দুনিয়া কিন্তু বাবা কাউকে থাকতে দেয় না। আপনি দুনিয়াটা তখন সুন্দর করে গুছাইবেন, গুছায় যখন মাত্র সোজা হইবেন দেখবেন যে আজরাইল আপনার সামনে খাড়া। আজরাইল বলতেছে, ও বান্দা দুনিয়া থাকার জায়গা না, ইতিপূর্বে পয়গম্বররা ছিলেন তারাও থাকতে পারে নাই, ইতিপূর্বে দুনিয়ার মধ্যে অনেক ক্ষমতাশীল লোকটা ছিল তারাও থাকতে পারে নাই, ইতিপূর্বে আপনার দাদা ছিল আপনার বাবা ছিল তারাও থাকতে পারে নাই, এখন কিন্তু আপনাকেও কিন্তু চলে যেতে হবে, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও চলে গেছেন। আল্লাহর নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই দিন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শায়িত, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বিছানা থেকে উঠতে পারেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে বিশ্বনবী শায়িত অবস্থায়, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর খেদমতের মধ্যে আছে, এরকম একটা অবস্থা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমাকে ডাক দিয়া বলে, ফাতেমা রে আমার ঘর আমার ঘরের দরজার ওই পাশে কে জানি আমাকে সালাম দিতেছে, আমার ঘরের ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি চাইতেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি আমাকে এই কথা বলল, আমি দরজা খুললাম, দরজা খুলে দেখি আমাদের ঘরের পাশে কিন্তু কেউ নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, আব্বাকে এসে বললাম, ও আব্বা আপনি তো বললেন যে দরজার পাশে কে আপনাকে ডাকছে, কিন্তু কই আমি তো কাউকে পাচ্ছি না। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত আযরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আযরাইলকে ডাক দিয়ে বলে, ও আযরাইল তুমি আমার ফাতেমার সামনে তুমি প্রকাশ হয়ে যাও, কারণ বিশ্বনবী বলতেছে যে কে আমাকে ডাকছে, এখন ফাতেমা গিয়ে যদি কাউকে না পায় তাহলে বিশ্বনবীর কথাটা কেরকম জানি মিথ্যা হয়ে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিয়েছেন, ও আযরাইল তুমি আমার ফাতেমার সামনে প্রকাশ হয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে ফাতেমা আবার যখন বিশ্বনবীর সামনে এসে দাঁড়ালো, বিশ্বনবী ডাক দিয়ে বলে, ও ফাতেমা কে জানি আমাকে ডাকছে, একটু দরজাটা খোলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, আমি যখন নাকি আব্বার কথা মতো দরজাটা খুললাম, দরজা খুলে আমি তাকায় দেখি এরকম একটা লোক আমাদের ঘরের সামনে দাঁড়ায় আছে, এই লোকটাকে আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আব্বা, ও আব্বা আল্লাহর কসম খেয়ে বলি, আব্বা গো আমাদের ঘরের দরজার সামনে এরকম একটা লোক দাঁড়ায় আছে, যেই লোককে আমি জিন্দগিতে কোনোদিন দেখি নাই। আব্বা গো এই লোকটার মাথা কিন্তু একেবারে আকাশের মধ্যে, বা দুইটা জমিনের মধ্যে, এত বিরাট বড় তার শরীর, আমাদের মক্কা মদিনার কারো বডির সঙ্গে তার বডি কিন্তু মিলে না। আব্বা গো আমি জিন্দগিতে এরকম লোক কিন্তু আমি দেখি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দরজাটা বন্ধ করে বিশ্ব নবীর কাছে আয়েশা ডাক দিয়া বলে, নবী গো জিন্দগিতে এরকম লোক কিন্তু আমি দেখি নাই। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি উঠতে পারেন না, বসতে পারেন না, বিশ্বনবী ডাক দিয়া বলে, ফাতেমা গো আমার মাথাটা তুমি একটু উপর দিকে তোলো।
হযরতে ফাতেমা বিশ্ব নবীর মাথা যখন একটু উপর দিকে উঠালো আল্লাহর নবী বিশ্ব নবীর রাহমাতুল লিল আলামিন ওই লোকটার চেহারা যখন দেখলেন বিশ্ব নবী দু চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে আর ডাক দিয়া বলে ফাতেমা গো এই লোকটা কিন্তু দুনিয়ার কোনো সাধারণ লোক না ওই লোকটাকে মহান আল্লাহ রব্বুল আলামিন পাঠাইছেন উনার নাম হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী ডাক দিয়া বলে ও ও ফাতেমা ওই লোকটা কিন্তু ভিতরে ঢুকার জন্য অনুমতি চাইতেছে হযরতে ফাতেমা দু চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে ডাক দিয়া বলে আব্বা গো আজকে কিছুদিন যাবত আপনি অত্যন্ত অসুস্থ এরকম সময় হযরতে আজরাইল আমাদের বাড়িতে কেন আসে আব্বা গো না ওই লোককে কিন্তু ঘরের ভিতরে ঢুকার মতো অনুমতি দেওয়া হবে দরজা কিন্তু খুলব না বিশ্ব নবী ডাক দিয়া বলে ও ফাতেমা কান খুলে শুনে রাখো এই লোকটাকে যদি তুমি অনুমতি না দাও যদিও তুমি দরজা না খোলো মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তারে অনুমতি দিছে দরজা যদি নাও খোলো ওই লোকটা অনুমতি ছাড়া দরজা না খুললেও কিন্তু ওই লোক কামুল লাগতেছে এরকম অবস্থায় সে যখন নাকি লাখপুর গেছে লাখপুর গিয়া দেখে যে কোনো নৌকা নাই এই রাত্রে শরীর থেকে কাপড় টাপড় খুললা যখন নাকি পানির মধ্যে নামছে পরে আর কষ্ট কি বাড়তেছে না কমতেছে আগের তো বেশি হইতেছে না অনেক হ্যাঁ দেখা যায় সাঁতরায়া হ্যাঁ যতটা কদম সামনে যাইতেছে যদিও দেখা যায় কষ্ট শারীরিক কষ্ট কিন্তু হ্যাঁ মনের মধ্যে খুব ফুর্তি যে আর একটু সামনে যদি যাইতেই পারি তোই তো আমার বন্ধুর লগে দেখা হয়ে যাবোগা সাক্ষাৎ হয়ে যাবোগা কিন্তু যেহেতু দেখা যায় শীতের মধ্যে উপর দিয়া কষ্ট নিচেও ফানি এইটাও কিন্তু কষ্ট কিন্তু তার মনের মধ্যে বড় আনন্দ যে যদিও কষ্ট লাগে না কেন এই নদীটা আমি দেখা যায় পার হইতে পারলেই কিন্তু আমার প্রেমিকার সাথে আমার সাক্ষাৎ ঠিক কিনা এরকমভাবে বিষ্ণুনবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেন যখন কোনো ইমানদারের জান কবজ করা হয় আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন নাকি রুহের মধ্যে থাফা দেয় থাফা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে ডাক দিয়ে বলে ও আজরাইল আমার এই বান্দা কিন্তু ফাস ওয়াক্ত নামাজ পড়ছে আমার ওই বান্দা কিন্তু ওয়াজ মাহফিলের মধ্যে আসছে আমার ওই বান্দা কিন্তু প্রত্যেকটা সময়ে সময় আমি আল্লাহর নামের জিকির করছে আমার বান্দারে বেশি কষ্ট দিও না এক নম্বর আর দ্বিতীয় নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিব্রাইলকে ডাক দিয়া বলে ও জিব্রাইল আমার ওই বান্দা নামাজ পড়িরা ইবাদত বন্দেগি কইরা কি জান্নাত কামাই করছে জান্নাতরা একটু দেখাও একদিকে দেখা যায় আজরাইল জান কবজ করার জন্য থাফা দিছে অন্যদিকে জিব্রাইল সোহের সামনে জান্নাত ধরে রাখছে জিব্রাইল ডাক দিয়া বলে ও ভাই ও ও ও আবদুল্লাহ তুমি কোনো দেখা যায় পেরেশান হইও না তুমি মন ঘাবড়াইও না তোমার জান কবজ করতে দেরি ওই যে জান্নাত জান কবজ করতে দেরি জান্নাতে যাইতে একটা সেকেন্ডও দেরি হবে না বলেন সুবহানাল্লাহ এখন ইমানদার ব্যক্তি ওই জান্নাতের দিকে তাকাইয়া এন্দাতে জান কবজ করে লাইতেছে এই কষ্টটা তার কাছে কষ্টই লাগতো না জান্নাতের দিকে তাকায়া সে ব্যক্তি আনন্দে আত্মহারা হয়ে যাবোগা অন্যদিকে আজরাইল জান কবজ করব এই ব্যক্তি কষ্টই পাইতো না বলেন সুবহানাল্লাহ অন্যদিকে নাফরমান বান্দা তার জান কবজ করার জন্য হযরত আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন নাকি বুকের মধ্যে থাফা দিবে তার জান কিন্তু বাইর হতে যাবে না সারা তিন হার বডির মধ্যে জান দেখা যায় গুটি আছে আর ডাক দিয়া বলে না আমি কিন্তু যাব না অন্যদিকে হযরতে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তার চোখের সামনে কিন্তু জাহান্নামকে তুলে ধরবে ডাক দিয়া বলবে বান্দারে দুনিয়ার মধ্যে নামাজ পড়ো নাই দুনিয়ার মধ্যে নেক আমল করো নাই এখন কিন্তু তোমার সামনে আজরাইল ওই যে আজরাইল দাঁড়ায় আছে আজরাইল তোমার জান কবজ করতে দেরি ওই যে তোমার জন্য জাহান্নাম জাহান্নামে যাইতে একটা সেকেন্ডও কিন্তু দেরি হবে না এবার নাফরমান ব্যক্তি নাফরমান ব্যক্তির জান কিন্তু বাইর হতে চায় না এবার হযরতে আজরাইল তখন নাকি থাফা মাইরা জানলাকে ধরবে আর ওই ব্যক্তি দেখা যায় চোখের পানি ছেড়ে দিয়া কান্দে সামনে কিন্তু হযরতে জিব্রাইল জাহান্নামকে ধরে ফেলছে তার বুক থেকে তার
তার বুক থেকে রুটা বাইর করতে দেরি, জাহান্নামে নিক্ষেপ করতে একটা সেকেন্ডও দেরি করবে না। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, আজরাইল রে, আমি জিন্দগিতে কিন্তু এত কষ্ট আমার হয় না, তুমি কেমনে আমার জাল কবজ করো। আজরাইল ডাক দিয়া বলে, নবী গো, অত্যন্ত সহজভাবে আপনার জাল কবজ করতেছি, এত সহজভাবে কারো জাল কিন্তু কবজ করি নাই। এই জন্য বিশ্বনবী ডাক দিয়া বলে, একটা জীবিত একটা বকরি অথবা ছাগল, জীবিত একটা বকরি অথবা ছাগলকে উল্টাভাবে দেখা যায় তার শরীর থেকে চামড়া খুললে যেরকম কষ্ট, এর চাইতে হাজার 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 গুণ বেশি কষ্ট মরণের সময় যখন নাকি আজরাইল থাপা দিব। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মরণটা কিন্তু অত্যন্ত বেশি কষ্টর। এই জন্য মরণটা কীভাবে সহজ হয়, বেশি বেশি করে ন্যাক আমল করা। যদি ন্যাক আমল করি, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় পাত্র হয়ে যদি যেতে পারি, তাহলে মরণটা আমাদের সহজ হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি ন্যাক আমল করে তারপর অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যে আলোচনাটুকু করলাম, সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমার জন্য সকলে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি বিশ্ব নবীর কাছে আসার মতন সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন তাকে করে দিছে, ঠিক কি না? মুহাদ্দিসিনে কেরাম বলেন, এইটা কেবলমাত্র বিশ্বনবীর শান, বিশ্বনবীর মান, যে বিশ্বনবীকে বিশ্বনবীর জান কবজ করার সময় আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম অনুমতি চায়। এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া এই দুনিয়ার মধ্যে কোনো মানুষের জান কবজ করার সময় এই আজরাইল কিন্তু অনুমতি চায় না। কোনো নবীদের জান কবজ করার সময় আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম অনুমতি চায় না, অনুমতি চায়নি। কথা অনুমতি চায়, আমাদের দেশের প্রেসিডেন্টের জান যেই সময় কবজ করবো, আজরাইলকে অনুমতি চাইবো নি? কথা কয় না, অনুমতি চাইবো? আপনাদের এলাকার যিনি নাকি দেখা যায় বড় একটা নেতা, ওই নেতার জান কবজ করার সময় অনুমতি চাইনি? এটা কেবলমাত্র বিশ্ব নবীর শান, আমাদের নবীর মুজেজা। এটা আমাদের নবীর একটা অন্যতম একটা মুজেজা হলো এটা, যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান দেই সময় কবজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে জানায় দিয়েছেন, ও আজরাইল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নেওয়ার পর কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করবা। এটা বিশ্ব নবীর একটা মর্যাদা, এটা বিশ্ব নবীর একটা শান এবং বিশ্ব নবীর একটা মান। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, আব্বা, অনুমতি কিন্তু দেওয়া যাবে না। বিশ্বনবী ডাক দিয়ে বলে, ও ফাতেমা, যদি তুমি অনুমতি নাও দাও, অনুমতি সারা ঢুকার মতন পারমিশন কিন্তু আল্লাহ কিন্তু তারে দিছে, অনুমতি দিয়া দাও। এবার যখন নাকি অনুমতি দেওয়া হলো, দরজা যখন নাকি খুলে দিল, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে দাঁড়াইলেন। ডাক দিয়া বলে, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠাইছেন, আর আল্লাহ জানতে চাইছেন আপনি কি দুনিয়াতে থাকতে চান কিনা। যদি থাকতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতকে বাড়ায়া দিবেন, আর যদি না থাকতে চান, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন আপনাকে নিয়ে যাব। এই যে একটা কথা, এই কথাটা কেবলমাত্র বিশ্বনবীর জন্য। দুনিয়ার কোনো প্রেসিডেন্টকে জান কবজ করার সময় আজরাইল আইসা এই কথা বলবে না যে, ও প্রেসিডেন্ট সাহেব, দুনিয়া থাকতে চান নাকি? যদি থাকতে চান, আল্লাহ পাক হায়াত বাড়ায় দিব, আর যদি না থাকতে চান, আইন আমার লাগে জায়গা। এই কথা কেউ রে কইবনি, কেউ কে বলবে না। ইতিপূর্বে কোনো পয়গম্বরদেরকেও আজরাইল এই কথা বলে নাই, কোনো অলিদেরকেও এই কথা বলে নাই, কোনো প্রেসিডেন্টকেও এই কথা বলে নাই। এটা কেবলমাত্র আপনি আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনার কাছে, আর আল্লাহ জানায় দিয়েছেন আপনি নবী কি দুনিয়ার মধ্যে থাকতে চান নাকি? যদি থাকতে চান, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতে জিন্দেগিকে কিন্তু বাড়ায় দিবেন নবী গো, আর যদি না থাকতে চান, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনাকে নেওয়ার জন্য। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন দু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে।
হযরতে জিব্রাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগুলোবিজি আপনি কোন কারণে কাঁদতেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার পিতা হযরতে আব্দুল্লাহর জন্য কাঁদেননি? আল্লাহ নবী বলেন, না ওগো নবীজি, আপনি কি আপনার মা আমিনার জন্য আপনি কাঁদেননি? আল্লাহ নবী বলেন, না। হযরতে আজরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কি আপনার মেয়ে হযরতে ফাতেমার জন্য আপনি কাঁদেননি? ওগুলোবিধি আপনি ফাতেমার জন্য আপনি কেন কাঁদবেন? মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তো আগেই জানিয়ে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আগেই জানিয়ে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তো আগেই জানিয়ে দিয়েছেন যে আপনার কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনী হবে, ফাতেমার জন্য কেন কাঁদবেন? বিশ্বনবী বলে, না ফাতেমার জন্য কাঁদি না। আজরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কি আপনার দুই নাতি হযরতে হাসান এবং হুসাইনের জন্য কাঁদেননি? ওগো নবীজি, হাসান এবং হুসাইনের জন্য আপনি কেন কাঁদবেন? মহান আল্লাহ আপনাকে তো আগেই জানিয়ে দিয়েছেন, আল হাসাইনু ওয়াল হুসাইনু সাইয়্যিদা সাবা আখলিল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে হাসান এবং হুসাইন জান্নাতি যুবকদের লিডার হবে, আপনি হাসান হুসাইনের জন্য আপনি কেন কাঁদবেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আজরাইল, আল্লাহর কসম খেয়ে বলি, আমি নবী কিন্তু আমি আমার বাবার জন্য কাঁদি না, আমি আমার মার জন্য কাঁদি না, আমি আমার কলিজার টুকরা কন্যার জন্য কাঁদি না। আজরাইল রে, আমি কিন্তু আমার দুই নাতি হাসান এবং হুসাইনের জন্য কাঁদি না। আজকে আমার কাঁদার কারণ